আমি তো রান্না করি, রান্না করতে হবে তো। খাবা তুমি, খাবা খাবা তুমি তো খেতে পারো না, খেতে পারো না তো তোমরা। কি খাবার দিব তোলে বলো, কি খাবার, কি খাবার, কি খেতে চাও? ফ্রুট খাবা, ফ্রুট, ভেজিটেবল খাবা, বুট খাবা, বুট সিদ্ধ করতেছি, বুট সিদ্ধ বসাইছি, হলে তারপরে দিব, হ্যাঁ হলে ঠান্ডা করে তারপরে দিব, ওকে বুট সিদ্ধ বসাইছি, ছোলা বুট সিদ্ধ বসাইছি ওদের জন্য। বের বের হো, বের হো, বের হো, আসো আসো আসো। কি খাবা, কি খাবা, কি খাবা, কি খাবা? ওইভাবে হাত দিলে ও কামড় দেয়, খুব এভাবে হাত দেওয়াটা, ওর সামনে হাত দেওয়াটা পছন্দ করে না। কেন এভাবে হাতে আসবে না? আসো আসো আসো, বই পাই বই পাই বই পাই বই পাই। তাহলে আসিনের কাছে যাও, আমি একটু রান্না করি, তুমি তো পায়ের নিচে, তুমি তো, আমি না দেখলে তোমার পাড়া দিয়ে দিব তো, ব্যথা পাইব তো। তুমি তুমি ওই দাঁড়া থাকলে আমি তো দেখি না তুমি যে চিপায় দাঁড়া রয়েছো, তুমি তো ব্যথা পাইবা। হ্যাঁ এই জন্য বলছিলাম তুমি একটু আসিনের কাছে যাওয়ার জন্য, যাও না একটু আসিনের কাছে। হ্যাঁ যাবে না, এখানেই থাকবা, ওকে আল্লাহ, এখানেই থাকবা, যাবে না, ও এখানেই থাকবা, আমি এখানে যাও না, বলতেছে যাওয়ার জন্য তোমার কাছে, সে কেমনে যাবে না, সে এখানেই থাকবে, কারণ আমি তো এখানে দাঁড়ায় রান্না করতেছি, আমার পায়ের নিচে যদি পড়ে আমি তো রান্নাটা শেষ করতে পারতেছি না। ইয়েস পাইনো, তোমাকে তো বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে আমি এখানে দাঁড়ায় রান্না করতেছি, এটা আমার চুলা, আর তুমি এখানে এসে দাঁড়া রয়েছো, যদি ব্যথা পাও তুমি, তুমি যদি আমার পায়ের নিচে পড়ো তখন ব্যথা পাইবা তো, তখন তো কান্না করবা। যাও না আসিনের কাছে, যাও না। হ্যাঁ যাবে না, যাবে না, আমার কাছে থাকবা, আমার কাছে থাকবা, তাহলে আবার আমি হাত দিলে কামড় দেবো কেন? জোরে কামড় মারো, ব্লাড নিয়ে আসছো আজকে সকালবেলা, ইয়া তুমি ব্লাড নিয়ে আসছো, ইয়াস এটা আমার হাড়ি পাতিল, এগুলি আমার হাড়ি পাতিল, হ্যাঁ হাড়ি পাতিল, কী করবা তুমি হাড়ি পাতিল দিয়ে, কী করবা, রান্না করবা, তুমি রান্না করবা, কী বানাইবা, বার্ড স্যুপ, বার্ড স্যুপ কি বানাইবা বলো তুমি? আমি